Welcome Assamor onno ek video loi moi asu bortoman Mongoldoit to Mongoldoir pra ite koi asu ami Pathorghat bikhoy tu apnaloke jane to aji eta historical jaga hoy Pathorghat loi apnalok loi goi asu to video tu sai thako sampurnoloke khekholoke logot ase Hemchandra Dharma ase aru ifale ase amar Mr. KT Besborua আগলী বতাহে খরালে সুপহি কাজলি জপা দুসুক জেলার পথরঘাটৰ পৰা আপোনালোকক স্বাগতম জনাইছো মই এতিয়া বৰ্তমান উপস্থিত আছো 1894 চনত পথরঘাটৰ যে কৃষক বিদ্ৰোহ হৈছিল এই কৃষক বিদ্ৰোহ যত হৈছিল হে ঠাইখিনিত আছো এটো এটা আছে আপোনালোকে দেখিছে স্তম্ভ এই স্তম্ভটো ইণ্ডিয়ান আৰ্মিয়ে বনাই দিছে ভাৰত চৰকাৰৰ সহযোগত এই ঠাইখিনিতে হৈছিল 1894 চনত কৃষক বিদ্ৰোহ আৰু কৃষক অসমৰ জালিয়ানাবলা বাগ বুলি কোৱা হয় আপোনালোকে হয়তো কিতাপত পঢ়িছে পথরঘাটৰ ৰণকি আৰু জালিয়ানাবলা বাগ কি যদি আপোনালোকে হিষ্ট্ৰি পঢ়িছে বুৰঞ্জী পঢ়িছে আপোনালোকে জানে মই কৈ দিছোঁ যে 1894 চনৰ 28 জানুৱাৰী তাৰিখে এই ঠাইতে ব্ৰিটিছে যি কৰ আৰোপ কৰিছিলে সেই কৰ আৰোপৰ বিৰোধিতা কৰি এখন মিটিং পতা হৈছিল আৰু সেই মিটিঙতে আপোনাৰ নিৰৱচ্ছিন্নভাৱে গুলীচালনা কৰি 140 জন কৃষকক হত্যা কৰিছিল গতিকে এইখিনিয়ে ঠাই ইয়াৰ স্মৃতিত এইটো ধুনীয়াকৈ বনাই দিছে আপোনালোকে চাওক 140 জন কৃষকৰ নাম ধুনীয়াকৈ ইয়াতে লিখি দিয়া হৈছে এটা অংকন কৰি দিয়া হৈছে এয়া চাওক নাম বিভিন্ন নামবোৰ ইয়াত লিখা হৈছে যেনে কিনাৰাম শম্ভুকোচ আদিকে ধৰি 140 জন কৃষক আছিল ঐতিহ্যপূর্ণ আর ঐতিহাসিক জায়গাত আহি খুব ভাল লাগিলে বিশেষকে ইয়াত ধুনিয়াকে বনাই দিছে আর ভালকে এটা সরকার ইয়ার উপর একটা পদক্ষেপ লয় ভালকে বনাই দিয়ে বিশেষকে পাঞ্জাবত জালিয়ানাবলা বাগ যত বড় ধুনিয়াকে বনাইছে বলে মই শুনিছো ইয়াত ভালকে বনাই দিয়ে আর ভাল লাগবে তো আপনাদের বিশেষকে ভিডিওটা চাই কেনকা বলে কমেন্টত জানাবো মই আপনাদের ধুনিয়া এখন ঐতিহাসিক ঠাইলে লৈ আহিলো কেনকা বলে চাই জানাবো ভিডিওটো চাই ভাল পায় শেয়ার করব লাইক আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব বহুত বহুত ধন্যবাদ।